অনেকেরই ধারণা যে ওজন বেশি বা মোটা হলে তাদের লো প্রেশার হয় না, অথবা কেউ যদি খুব পুষ্টিকর খাবার খায় তাহলেও তার লো প্রেশার হয় না। এছাড়াও আরও একটি ধারণা প্রচলিত আছে যে লো প্রেশার থাকলে শরীরে তেমন কোনো ক্ষতি হয় না। যারা লো প্রেশারে ভুগছেন আজকের ভিডিওটি তাদের জন্য, তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। লো প্রেশার কেন হয়, লো প্রেশার হলে বুঝবেন কিভাবে, এবং লো প্রেশার থেকে মুক্তির জন্য 10টি বিশেষ খাবারের নাম জানাবো আজ, সেই সাথে 2টি টিপস আপনাকে অবশ্যই মানতে হবে যে 10টি খাবার খেলে লো প্রেশার বা নিম্ন রক্তচাপ সমস্যা দূর হবে, এবং সেই সাথে এই টিপস যদি মেনে চলেন তাহলে লো প্রেশার জনিত সব রকম সমস্যা থেকেও মুক্তি পাবেন। একজন সুস্থ মানুষের সিস্টোলিক রক্তচাপ 120 মিলিমিটার পারদ এবং ডায়ালিস্টিক রক্তচাপ 80 মিলিমিটার পারদ হয় এর নিচে হলে, অর্থাৎ 100/60 হলে, তাদেরকে নিম্ন রক্তচাপ বা এর আশেপাশেও যদি হয় যেমন 90/60 যদি হয় তাহলেও তাকে লো ব্লাড প্রেশার বলা হয়। লো ব্লাড প্রেশার কেন হয়, কোনো কারণে যদি পানি শূন্যতা, ডায়রিয়া বা অত্যাধিক বমি হয় তাহলে হঠাৎ করেই লো ব্লাড প্রেশার হতে পারে। অতিরিক্ত রক্তপাত, রক্তক্ষরণের কারণেও লো ব্লাড প্রেশার হয়। এমনকি যারা দীর্ঘদিন ধরে রক্তশূন্যতায় ভুগছেন তাদেরও লো ব্লাড প্রেশার হয়। গর্ভকালীন সময়ে সময় মতো এবং পরিমাণ মতো না খেলে হয়। থাইরয়েডের সমস্যার কারণে, অর্থাৎ থাইরয়েড হরমোন কম বা বেশি হলে লো ব্লাড প্রেশার হয়ে থাকে। লিভারের অসুখ, হজমের দুর্বলতা, বাত, হার্ট অ্যাটাক ইত্যাদির কারণেও হতে পারে। মানসিক অস্থিরতা বা দুশ্চিন্তার কারণেও হয়। কোনো দীর্ঘমেয়াদি রোগ বা কোনো ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকেও হয়ে থাকে লো ব্লাড প্রেশার। লো ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপ যদি আপনার হয় আপনি বুঝবেন কি করে। লো ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপ হলে প্রথমেই আপনার মাথা ঘোরা বা চোখে ঝাপসা দেখা এই রকম সমস্যা হতে পারে। বেশ কিছুদিন ধরেই যদি রক্তের সিস্টোলিক রক্তচাপ 60 মিলিমিটার পারদের নিচে এবং ডায়ালিস্টিক রক্তচাপ 60 মিলিমিটারের নিচে থাকে তাহলে শরীর প্রচণ্ড দুর্বল লাগে, অর্থাৎ হাঁপিয়ে উঠবেন। শোয়া বা বসা থেকে উঠে দাঁড়ালেই শরীরের ভারসাম্যহীনতা হয়। শরীরের রক্তচাপ বেশি কমে গেলে মস্তিষ্কে রক্ত এবং অক্সিজেনের অভাব হয়, ফলে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। কখনো বুকে প্রচণ্ড ব্যথার কারণে জ্ঞান হারিয়ে ফেলতে পারে। প্রায় সময় শরীরে জ্বরজ্বর ভাব থাকে, তবে সাধারণত 100 থেকে 100 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয় না। হৃদস্পন্দন খুব দ্রুত হতে পারে এবং স্বাভাবিকের তুলনায় দ্রুত শ্বাস প্রশ্বাস নিতে দেখা যায়। অনিয়মিত হার্টবিট, অর্থাৎ হার্টবিট রেট খুব দ্রুত ওঠানামা করে। কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই মাথা ব্যথা হতে পারে। দীর্ঘদিন যাবত রোগী ডায়রিয়ার সমস্যায় ভুগতে পারেন যদি নিম্ন রক্তচাপ হয়ে থাকে। তো এখন জানাবো সেই 10টি বিশেষ খাবারের নাম যা নিয়মিত মাত্র 7 দিন খেলেই আপনার নিম্ন রক্তচাপ একদম স্বাভাবিক হয়ে যাবে। প্রথমেই বলা হয় লবণ খেলে ব্লাড প্রেশার বৃদ্ধি পায়। কিন্তু আপনি কতটা লবণ খাবেন সারাদিনের ডায়েটে? আপনি রান্না এবং কাঁচা লবণ সহ 2 থেকে 3 মিলিগ্রাম লবণ খেতে পারেন। এর বেশি লবণ খাবেন না, এতে শরীরে উল্টো প্রভাব পড়বে। তবে যদি আপনার হঠাৎ করেই মাথা ঘোরা বা লো ব্লাড প্রেশারের কারণে অন্যান্য সমস্যা বেড়ে যায় তাহলে আপনি হাফ চামচের মতো লবণ 1 গ্লাস পানিতে গুলে খেয়ে নিতে পারেন। এতে তাৎক্ষণিকভাবে আপনার প্রেশার বৃদ্ধি পাবে। নিম্ন রক্তচাপের কারণে যাদের মাথা ঘোরানোর সমস্যা আছে তারা অবশ্যই দিনে 2 টেবিল চামচ মধু খাবেন। সকালে 1 টেবিল চামচ এবং রাতে 1 টেবিল চামচ। প্রতিবার খাওয়ার সময় 1 গ্লাস উষ্ণ পানিতে মধু মিশিয়ে নিন এবং তা খাবার খাওয়ার আধা ঘন্টা আগে পান করুন। পানিকে হয়তো অনেকেই খাবার হিসেবে মনে করেন না, কারণ তৃষ্ণা পেলে পানি খাচ্ছেন, কিন্তু পানি যে শরীরের জন্য কতটা উপকারী এ কথা বেশিরভাগ মানুষই ভুলে যান। লো ব্লাড প্রেশার বা হাই ব্লাড প্রেশার আপনার যাই থাকুক না কেন, এজন্য আপনি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরে 1 গ্লাস উষ্ণ গরম পানি পান করবেন এবং দিনে ন্যূনতম 3 লিটার পানি আপনাকে পান করতে হবে। এতে আপনার ব্লাড প্রেশার একদম নিয়ন্ত্রণে থাকবে। তুলসী পাতা, প্রচুর ঔষধি গুণসম্পন্ন তুলসী পাতা
নিম্ন রক্তচাপ সমস্যার সমাধান করতে খুব দ্রুত কাজ করে। এজন্য 5 থেকে 10টি তুলসী পাতা চিবিয়ে খেয়ে নিন, অথবা বেটে তার রস করে খেতে পারেন। প্রতিদিন সকালে পানি পান করার 15 থেকে 20 মিনিট পরে এই তুলসী পাতা চিবিয়ে খান অথবা তুলসী পাতার রস করে খেয়ে নিন। কিশমিশ, কিশমিশ খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং লো ব্লাড প্রেশার থেকে রেহাই পাওয়া যায়, তেমনি হাই ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণে থাকে। প্রতিদিন রাতে 10 থেকে 12টি কিশমিশ 1 কাপ পানিতে ভিজিয়ে রাখুন। সকালবেলা পানি পান করার পরে এই কিশমিশ চিবিয়ে খান এবং সাথে কিশমিশ ভেজানো পানীয় পান করুন। যদি আপনার প্রেশার খুব লো হয়ে থাকে তাহলে আপনি আরও বেশি কিশমিশ খেতে পারেন, যেমন আপনি 15 থেকে 20টিও কিশমিশ খেতে পারেন। কফি, কফিতে যে ক্যাফেইন থাকে তা ব্লাড প্রেশার বাড়াতে সাহায্য করে। প্রতিদিন 2 কাপ করে কফি খেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে লো ব্লাড প্রেশারে ভুগছেন তারা যদি কফি খান তাহলে আপনাদের ব্লাড প্রেশার একদম নিয়ন্ত্রণে থাকবে। চীনা বাদাম, রাতে কিশমিশ ভিজিয়ে রাখার সাথে সাথে আপনি বাদামও আলাদাভাবে ভিজিয়ে রাখতে পারেন। এজন্য 1 মুঠো বাদাম নিয়ে ভিজিয়ে রাখুন। সকালবেলায় কিশমিশের সাথে এই বাদাম চিবিয়ে খেয়ে নিন। পুদিনা পাতা, ভিটামিন সি, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও প্যান্টোথেনিক উপাদান আছে পুদিনা পাতায়, যা দ্রুত ব্লাড প্রেশার বাড়ানোর সঙ্গে সঙ্গে মানসিক অবসাদ দূর করে। প্রতিদিন যদি 1 চামচ করে পুদিনা পাতার রস অথবা বাটা পুদিনা পাতা খেতে পারেন তাহলে আপনার লো ব্লাড প্রেশার একদম নিয়ন্ত্রণে থাকবে, অর্থাৎ আপনার ব্লাড প্রেশারজনিত সকল সমস্যা দূর হবে। এই পুদিনা পাতা আপনি খাবারের আগে বা পরে খেতে পারেন অথবা খাবারের সাথেও খেতে পারেন। যষ্টিমধু, যষ্টিমধু ব্লাড প্রেশার বাড়ানোর মহা ঔষধ। যারা যষ্টিমধুর সঙ্গে পরিচিত নন তারা যেখানে আয়ুর্বেদিক বা ভেষজ জিনিস পাওয়া যায় সেই রকম দোকানে গিয়ে খোঁজ করুন। যষ্টিমধুর নাম বললেই আপনি পেয়ে যাবেন। 1 কাপ পানিতে 1 টেবিল চামচ যষ্টিমধু ভিজিয়ে রাখুন 1.5 থেকে 2 ঘন্টা, তারপর সেটা পান করতে পারেন। চাইলে এটা আপনি দুধের সাথেও পান করতে পারেন। প্রতিদিন বিকেলে 1 বার করে পান করুন, তাহলে আপনার রক্তচাপ স্বাভাবিক হবে। আনার বা বেদানা, আনার বা বেদানা রক্তচাপের ক্ষেত্রে ঔষধের চেয়েও ভালো কাজ করে। যারা নিম্ন রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা মাত্র 1 গ্লাস করে 7 দিন খেয়ে দেখুন, আপনাদের রক্তচাপ একদম স্বাভাবিক হয়ে যাবে। আনার রস করে খেতে পারেন অথবা এমনিতেও চিবিয়ে খেতে পারেন। শরীরের রক্তচাপ স্বাভাবিক করার সাথে সাথে শরীর থেকে রক্ত স্বল্পতা দূর করতে আনার খুব ভালো কাজ করে। নিম্ন রক্তচাপ স্বাভাবিক করতে 2টো টিপস বলবো যা আপনাকে অবশ্যই মানতে হবে। প্রথম টিপসটি হলো কখনোই দুশ্চিন্তা করবেন না এবং রাতে ন্যূনতম 7 ঘন্টা ঘুমাবেন। দ্বিতীয় টিপসটি হলো স্বাভাবিক পানিতে গোসল করবেন। খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা তাপমাত্রার পানিতে গোসল করলে রক্তচাপের সমস্যা হয়। নিম্ন রক্তচাপে যেহেতু বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দেয় তাই এই সময় কিছু সাবধানতা অবলম্বন করবেন। নিম্ন রক্তচাপের রোগীরা বেশি সময় একই স্থানে শুয়ে বসে থাকবেন না। দীর্ঘক্ষণ বসে বা শুয়ে থাকার পর ওঠার সময় ধীরে ধীরে উঠুন এবং সাবধানে ওই জায়গা থেকে আস্তে আস্তে উঠে দাঁড়ান। বেশি সময় খালি পেটে থাকলে রক্তচাপ বেশি কমে যায়, তাই ঘন ঘন অল্প পরিমাণ করে খাবার খান। খাবারের সাথে অতিরিক্ত 1 চিমটি লবণ খেতে পারেন, কিন্তু কখনোই খাবারের সাথেই পানি খেয়ে নেবেন না। পানি খাওয়ার সময় খেয়াল রাখবেন যে আপনাকে যে কোনো খাবার খাওয়ার 1/2 ঘন্টা আগে বা 1/2 ঘন্টা পরে পানি পান করতে হবে। দৈনন্দিন খাবারের তালিকায় গ্লুকোজ ও স্যালাইন রাখতে পারেন। তবে খেয়াল রাখবেন আপনার রক্তচাপ যদি স্বাভাবিক হয়ে যায় তখন কিন্তু আপনি স্যালাইন আর খাবেন না। উচ্চ রক্তচাপের মতো নিম্ন রক্তচাপও শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু আমাদের কিছু অসাবধানতার জন্য এই সমস্যা থেকে আমরা বেরোই হতে পারি না। যেমন অনেকের মধ্যেই ধারণা আছে অ্যালকোহলের কারণে রক্তচাপ স্বাভাবিক হয়, কিন্তু রক্তচাপ বেড়ে যায় এই জন্য অনেকেই নিশ্চিন্তে লো ব্লাড প্রেশার থাকলে অ্যালকোহল পান করতে থাকেন। এর ফলে কিন্তু শরীর ডিহাইড্রেশনের সম্ভাবনা আরও বেড়ে যায়।
এতে আপনার ব্লাড প্রেশার আরও কমে যাবে। কারণ ডিহাইড্রেশন হলে নিম্ন রক্তচাপের সমস্যা ধীরে ধীরে বাড়তে থাকে। তাই এই কথাগুলো মনে রাখবেন এবং লো ব্লাড প্রেশার থাকলে কখনোই উচ্চ কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাবেন না। লো ব্লাড প্রেশার থাকলেই বেশি পরিমাণে ভাত বা রুটি খাবেন না, এতে কিন্তু আপনার শরীরের দুর্বলতা আরও বেড়ে যাবে। বরং এমন কিছু পুষ্টিকর খাবার খান যাতে আপনার রক্তচাপ স্বাভাবিক হয়ে যায়। যারা নিম্ন রক্তচাপের সমস্যায় ভুগছেন, আশা করছি আজকের ভিডিওটি তাদের খুব কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই উপায় গ্রহণ করুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন। আর সেই সাথে ভিডিওতে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না।